তুই যেভাবে হাঁটতেছস না, আমার মনে হচ্ছে কি তোর জন্য কেউ খাবার দাবার বাইরে রাখছে। তুই এই মুহূর্তে না গেলে সব শেষ হয়ে যাবে। লাস্ট টাইম মনে আছে না ওই যে এফবি করে পোলাও কোরমা দিল, এবারেও সেম আছে। না 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 না, তোকে যেতে হবে না, তুই বস। আরে তোমাদের বিয়ের কথা মনে নাই? বিয়ের দিন কি হয়েছিল? আপনি আমার কথা মনে হচ্ছে তুমি চিন না ভাইয়াকে। আরে হাট ঘুমায় যা, তো আমি আর পারবো না। আমি পারবো না। শোন, তোর বসে পড়লি কেন? কাজ আছে তো, বসার সময় নেই এখন। তুই যেভাবে হাঁটতেছস না, আমার মনে হচ্ছে কি তোর জন্য কেউ খাবার দাবার বাইরে রাখছে। তুই এই মুহূর্তে না গেলে সব শেষ হয়ে যাবে, আমার পক্ষে সম্ভব না। আমি বসলাম। আয় রে মোটু, চল। কোথেকে উদয় হয়ে নতুন করে ঝামেলা পাকাচ্ছে, আমার কাজে বাগড়া দিচ্ছিস, চল। খবরদার আমাকে মোটু বলবি না। শোন, আমি জিমে ভর্তি হয়েছি, আমি 9 প্যাক বানাবো। 9 প্যাক? আমি শুনছি মানুষ 6 প্যাক বানায়, তুই 9 প্যাকটা কই পাইলি? আমি অনেক বেশি ওজনদার মানুষ, আমাকে ডিফারেন্ট কিছু করতে হবে। সবাই 6 প্যাক বানাচ্ছে, আমি 9 প্যাক বানাবো। প্যাক বানানোর ব্যাপারে আমি বিশ্ব রেকর্ড করবো, একদম অন্যরকম কিছু করবো। অন্য কিছু করবো? দোস্ত একটা কথা বলি, শোন, মানে যেখানে তুই যাচ্ছিস সেখানে তো আলটিমেটলি আমার কোনো কাজ নেই, তাই না? মানে তুই তোর কাজ কর, আমি এখানে বসে থাকি, কাজ শেষ করে আয়, তারপর আমরা দুজন মিলে এলাকা চলে যাবো। ভালো আইডিয়া, এক কাজ কর, তুই থাক এখানেই থাক, তোর যাওয়ার দরকার নেই। কিন্তু আমি যেখানে যাচ্ছি ওখানে তো খাওয়া দাওয়ার আয়োজন ছিল, মানে লাস্ট টাইম মনে আছে না ওই যে এফবি করে পোলাও কোরমা দিল, এবারও সেই মাঝে। না 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 না, তোকে যেতে হবে না, তুই বস। তুই সে গতকালকে আমাদেরকে না বলে বাস থেকে বের হয়ে গেছে। কেন না জানি আসলে কেন, এই কাজটা তো ভালো করেনি। আচ্ছা, এই জন্য মনটা খারাপ ছিল বুঝলে, আমি তো কিছুই বুঝতে পারিনি। হ্যাঁ মা, সকালবেলা যখন এসছে না আমাকেও বলে নাই, আম্মাকেও বলে নাই, শুধু কাজ মেটা জানি। রাতেরবেলা তো আমি ওয়েট করছি, সে যাবে, রাতেরবেলাও আসে না, টেনশন লাগে না আমার। ভাবি টেনশন করে কি হবে, আশ্চর্য ভাইয়া তো এরকমই সবসময়, তাই না? আরে তোমাদের বিয়ের কথা মনে নাই? বিয়ের দিন কি হয়েছিল? আপনি আমার কথা মনে হচ্ছে তুমি চিনো না ভাইয়াকে। হ্যাঁ সেটা এটা অবশ্য একদমই ঠিকঠাক বলেছ। ভাবটা ধরে যে তোমার ভাই কিছুই বুঝে না, সে খুবই বোকা প্রজাতির মানুষ, বাট আমাদের সবার মধ্যে সেই সবচেয়ে চালাক। আচ্ছা থাক থাক, হচ্ছে ওর আর পেছনে লেগো না, এমনি ইমতিয়াজে মনটা ভালো না, মনে হয় তোমাকে না বলে সে ওরই মন বেশি খারাপ হচ্ছে। তুমি যা ফ্রেশ হয়ে আসো, আয় আস, তুই একটু ওর জামাটা পাল্টে দে, ঘামে ভিজে গেছে, চাই।